এখন যে যে বিষয়টি সেটি হচ্ছে যে কোনো মহিলা মাহরাম যাদের সাথে বিবাহ করা হারাম তারা ছাড়া হজ করতে পারবে না বা হজ করার বিধান কি মহিলা মাহরাম ছাড়া হজ করার বিধান কি সেটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন যে রাসূল সাল্লামকে আমি বলতে শুনেছি কাল সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কি শুনেছি ইয়াখতুবু ইয়াকুল তিনি খুতবা দিচ্ছিলেন অর্থাৎ খুতবায় বলছে রাসূল সাল্লাম ইয়াখতুবু তিনি খুতবায় কথা বলছিলেন কি বলছিলেন যে লা ইয়াখলুয়ান্না রাজুলুন বি ইমরাআতিন কোনো পুরুষ যেন কোনো মহিলার সাথে মানে একাকিত্ব না হয় নির্জনে একাকিত্ব না হয় ইল্লা ওয়া মাআহা যু মাহরামিন তবে তার সাথে যদি মাহরাম থাকে তাহলে সেটা ভিন্ন বিষয় অর্থাৎ যাদের বিবাহ করা হারাম এমন কেউ যদি থাকে তাহলে সেটা কি তাতে সমস্যা নেই অন্যথায় কোনো পুরুষ কোনো মহিলার সাথে যেন একাকী মানে একত্রিত না হয় মাহরাম যাদেরকে বিবাহ করা হারাম তাদের ছাড়া ওয়ালা তুসাফিরুল মারআতু ইল্লা মা যি মাহরামিন অনুরূপভাবে রাসূলুল্লাহ বলছেন কোনো মহিলা যেন মাহরাম ব্যক্তি ছাড়া সফর না করে সফর না করে ফাকালা রাজুলুন এক লোক এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ইমরাআতি খারাজাত হাজাতান যে আমার স্ত্রী আমার স্ত্রী হজের জন্য বের হয়েছেন কি বললেন যে হজের জন্য বের হয়েছেন অথচ বলছেন যে ওয়াইন্নি ওয়াইন্নি উক্তু তুতি বাত ফি গজওয়াতিন কাজা ও কাজা অথচ আমার নাম অমুক অমুক যুদ্ধের জন্যে লেখা হয়েছে যুদ্ধের জন্য যারা যারা যাবেন এটা একটা লিস্ট করা হতো নামগুলো লিস্ট করা হতো লিপিবদ্ধ করা হতো সেই লিস্টের মধ্যে আমার নামও রয়েছে আর আমার স্ত্রী হজে যাচ্ছেন ফকালা রাসূলুল্লাহ সাল্লাম বললেন ফকালা এখানে ফাইলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা ফেল আর ফাইল হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ বললেন ইনতালিক ফাহুজ্জা ফাহুজ মা ইমরাআতিক যে তুমি তোমার স্ত্রীর সাথে হজ করতে যাও ইনতালিক মানে তুমি যাও তুমি যাও তোমার স্ত্রীর সাথে অর্থাৎ তুমি তোমার স্ত্রীর সাথে হজ করো মুত্তাফাকুন আলাই বুখারী ও মুসলিমের হাদিস আল্লাহুল মুসলিম এই শব্দগুলো মুসলিমের তবে এই হাদিসটি বুখারিতে রয়েছে মুসলিমও রয়েছে তাহলে প্রমাণ হলো এই হাদিস দ্বারা যে আপনার মহিলা হজ করতে হলে তার মাহরাম জরুরি যাদের বিবাহ করা হারাম তাদের জরুরি অথবা অথবা স্বামী সাথে স্বামী যদি যাদের সাথে যাদেরকে বিবাহ করা হারাম তাদেরকে যদি না পায় তাহলে স্বামীর যাওয়াটা কি জরুরি জরুরি তো এই মাসআলার ক্ষেত্রে অর্থাৎ একজন মহিলা স্বামী ছাড়া অথবা তার জন্য যে সমস্ত পুরুষরা বিবাহ করা হারাম তারা ছাড়া হজ করতে পারবে কি না এর উত্তর হলো যে পারবে না এর উত্তর কি পারবে না এই দিকেই অধিকাংশ ওলামা ইকরাম গিয়েছেন কিন্তু আমি বলতে চাই যে আমাদের দেশে মুআল্লিমরা তাদের স্বার্থে মহিলাদেরকে উৎসাহ দিয়ে থাকেন মাহরাম ছাড়া হজে যাওয়ার এটি ঠিক না এটি ঠিক না এই 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 মুআল্লিমের জন্য জায়েজ নয় যে কোনো মহিলাকে কি করবে উৎসাহ দিবে আগ্রহ সৃষ্টি করবে যে তারা যেন মহিলা গ্রুপের সাথে হজ করতে যায় এটি এটি মোটেও জায়েজ নয় এটি মোটেও জায়েজ নয় তবে কোনো মহিলা যদি আপনার হজ করে ফেলে মাহরাম ছাড়া অথবা স্বামী ছাড়া তাহলে তার হজ সহি হয়ে যাবে গুনাহ অবস্থায়
হ্যাঁ গুনাহ সহকারে তার হজ সহি হয়ে যাবে, গুনাহগার হবে তবে হজ কি হয়ে যাবে, সহি হয়ে যাবে। এই দিকে গিয়েছেন হ্যাঁ ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। হ্যাঁ তিনি বলেছেন হ্যাঁ যে قال ابن تيميه رحمه الله انه يصح الحج من المراه بغير محرم যে মাহরাম ছাড়া মহিলার হজ শুদ্ধ হয়ে যাবে, হ্যাঁ বিশুদ্ধ হয়ে যাবে। হ্যাঁ তবে মানে আপনি যে উৎসাহ দিবেন হ্যাঁ মহিলাকে এটি মোটেও ঠিক না, এটি কি ঠিক না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে হজ বাতিল হয়ে যাবে এই কথাটি বলেন নাই, হজ বাতিল হয়ে যাবে এ কথাটি বলেন, তবে তিনি নির্দেশ দিয়েছেন যে ওয়ালা তুসাফিরিল হ্যাঁ ওয়ালা তুসাফিরুল মারআতু ইল্লা মা যি মাহরামিন, হ্যাঁ যে কোনো মহিলা যেন মাহরাম ছাড়া সফর না করে। এবং পরবর্তীতে যে হাদিসটি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন বলা হলো রাসূলুল্লাহ আমার স্ত্রী হজে বের হয়েছেন অথচ আমার নাম যুদ্ধের জন্য লিপিবদ্ধ করা হয়েছে, হ্যাঁ লিস্ট করা হয়েছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ দিলেন তাকে ইনতালিক, হ্যাঁ এটি হচ্ছে কি আমরের শেগা, যে নির্দেশ দিলেন যে তুমি যাও হ্যাঁ চলে যাও তোমার স্ত্রীর সাথে হজ করো, তোমার স্ত্রীর সাথে হজ করো। সুতরাং রাসূলের নির্দেশ হচ্ছে যে হ্যাঁ মানে স্বামী ছাড়া অথবা যাদেরকে বিবাহ করা হারাম হ্যাঁ তাদের ছাড়া যেন হজ না করে কোনো মহিলা, হ্যাঁ তারপরেও যদি কোনো মহিলা হজ করে ফেলে তাহলে তার হজ বিশুদ্ধ হয়ে যাবে কিন্তু মহিলা গুনাহগার হবে। হ্যাঁ আর কোনো মুআল্লিমের জন্য জায়েজ নয় বৈধ নয় যে তার সুবিধার্থে অর্থাৎ তার বিজনেসের সুবিধার্থে কোনো মহিলাকে উৎসাহ দিবে যে চলুন মহিলাদের গ্রুপ রয়েছে হজে যাই, এটি বলাটা জায়েজ নয়।